আজকে আমি 24 ঘন্টা সার্ভাইভ করবো বাইকের উপর বসে। হ্যাঁ ঠিকই শুনছো, এই চ্যালেঞ্জে রয়েছে মাত্র 3টি টাস্ক, কিন্তু 3টি টাস্ক এমন ইন্টারেস্টিং যেটা তোমরা এর আগে কোনোদিন দেখোই নাই। তো প্রথম টাস্ক হলো 24 ঘন্টা আমাকে এই বাইকের উপরে বসে কাটানো লাগবে। এখন বাজলো সকালে 10টা, আগামীকাল সকাল 10টা বাজে আমার চ্যালেঞ্জ এন্ড হয়ে যাবে। আর 2 নম্বর টাস্ক হলো আমাকে 200 টাকা দিয়ে এই 24 ঘন্টা সার্ভাইভ করা লাগবে। আমি A to Z যাই করি এই 200 টাকার ভিতরে করা লাগবে। আর 3 নম্বর টাস্ক মানে ফাইনাল টাস্ক, সেই টাস্ক হলো খুবই ইন্টারেস্টিং, আমাকে এই বাইকের উপরে কোনো একটি মেয়েকে উঠিয়ে ফ্রিতে রাইড দেওয়া লাগবে। মানে একটি মেয়ে আমার বাইকে ভাবতে অনেক মজা লাগে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক। তো গাইস এখন বাজে হলো সকাল 10টা, আমি সকালে নাস্তা কইরা বাসা থেকে বাইর হইনি, যেহেতু চ্যালেঞ্জ ভিডিও শুট করতেছি। তো এখন নাস্তা করতে যাব। আর শরীয়তপুর যারা চিনো তারা হয়তোবা জানো যে উত্তর মাথায় পুলিশ বসে, ঠিক আছে? আর আজকে আমরা মানে একটু চ্যালেঞ্জ নিতেছি যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমরা নাস্তা আনবো বাজার থেকে। দেশের খারাপ অবস্থার কারণে আমরা গাড়ির কাগজ করতে পারি না, তো এই জন্য আমরা খুবই ভয় ভয়ে গাড়িটা চালাই, তেমন চালাই না, ঘরের ভিতরে পইরা থাকে। যাই হোক বেশি কথা না বলে চলো উত্তর মাথায় যাওয়া যাক আর বাজারের ভিতর থেকে নাস্তা না যাক। বড় ভাই আসেন আসেন পিছনে বসেন, আজকে তোমরা দেখবা প্রো রাইডিং। আজকে গাড়ি এমন ভাবে চালাবো জীবনের সব প্রবলেম একবারে আমার সলভ হয়ে যাবে। ওড়েন ওড়েন ভাই, তাতে ওড়েন আল্লাহর নাম লে। গাইস এখন আমরা যাচ্ছি আমাদের বাজারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। তো এখানে আমি একটু চালাকি করব, আমার ভাই আছে না, ভাইকে নামিয়ে দিব, উনি মূলত দেখবে। তো আমার ভাইকে এখন পাঠাচ্ছি উত্তর মাথায় যে দেখার জন্য কিছু ওইখানে আছে টাছে নাকি। বললেন কি অবস্থা গাইস? দেখা যাচ্ছে সামনে কোনো সার্জেন্ট নাই, অল ক্লিয়ার। কি পুলিশ আছে? ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। দেখো আমরা কোনো আইন ভঙ্গ করতেছি না, আমরা আইনের সঠিক পালন করতে পারতেছি না, দেখে পলায় যাইতেছি। নাস্তার দোকানে চলে আইছি, গাড়ি থেকে তো আমি নামতে পারবো না, আমার পোত তো এখানে আটকাইছি তাটকাইছি, উঠাইলেই মানে নামলেই চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই কারণে নাস্তাটা আমি ডাইকা দিই। ভাই ও ভাই একটু এদিকে আসেন না, একটা রুটি দেন একটা ভাজি দেন আর কিচ্ছু না। এই হ, এই তো দেখছো আমাকে শরীয়তপুরের বাইরে অনেক ভালো, আমি হুন্ডা বই আরছি, হেয়ার পর আমার কিছু কইতেছে না যে নবাব হয়েছে নাইমা আনতারেন না, ভালো মানুষ আছেন, খারাপ খেলি আমি। এখন নাস্তা নেওয়া কমপ্লিট, তো আমি বাইকে বসে আছি। এখন এমন একটা জায়গায় যাবো যেই জায়গায় আমি বাইকটার উপরে বসে একটু চিল করতে পারবো, একটা চিলের জায়গা খুঁজতে হবে। তো গাইস চলে আইছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো চলে আইছি গাইস আমাদের গন্তব্যস্থলে নাস্তা করার জন্য। এ হলো আমার নাস্তা আর এ হলো নদীর পার, ভিউ ইজ অস্থির। তো গাইস এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, এখন বলতে পারো আমার যখন হিসু ধরবে কিংবা 2 নম্বর ধরবে আমি কি করব, আমি কোথায় যাব? দেখো 2 নম্বর ধরলে কিছু করার নাই, নামতে পারবোই না, কিন্তু 1 নম্বর ধরলে আমার এক নম্বর হ্যালো কিন্তু যদি আমার 1 নম্বর দাঁড়ে তাহলে একটা ব্যবস্থা আছে, এখানে আছে অনেকগুলা চিলকুট। তো এখানে আছে অনেকগুলা চিরকুট যেখানে লেখা আছে ইয়েস আর নো, 6টা চিরকুট আছে, 3টার ভিতরে লেখা আছে ইয়েস আর 3টার ভিতরে লেখা আছে নো। এখন আমি যদি নো পাই তাহলে যদি আমার মুতা ধরে মানে হিসু ধরে তাহলে আমি যাইতে পারবো না, আর যদি ইয়েস আসে তাহলে হ্যাঁ আমি হিসু করতে যাইতে পারবো। আর 2 নম্বরের জন্য কিছুই নেবে, 2 নম্বর ধরলে আটকা বয়া থাকে। আর এখন বলতে পারো গোসল করার সময় কি করবো, গোসল করার সময় কি বাইক নিয়ে নদীর ভিতরে নেমা যাবো কিংবা পুকুরের ভিতরে নেমা যাবো? না, যখন আমার গোসল করার টাইম চলে আসবে তখন এই 3টা চিকরুটের ভিতরে যে কোনো একটা সিলেক্ট করা লাগবে আমার। এখানে দেওয়া আছে টাইম, একটার ভিতরে আছে 15 মিনিট, একটার ভিতরে আছে 20 মিনিট, একটার ভিতরে আছে 25 মিনিট। এখন আমার ভাগ্যের উপরে ডিপেন্ড করে আমি গোসল করার জন্য কতটুকু টাইম পাবো। 1 নম্বর ধরলে এগুলা, গোসল করার সময় এগুলা। তো গাইস চলো নাস্তা করা যাক। এখন নাস্তাতে কি আনছি ওটা তো দেখতে পারছো, আর আমার ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু ফাও ফাও আনি নাই, এই ব্যাগের ভিতরে অনেক কিছু আছে দরকারি, যেমন পানি। আমি যেহেতু নামতে পারবো না তাই আমার ব্যালেন্স করতে অনেক সমস্যা হচ্ছে, মানে আমার রাফসানটা ছোট পাইতে আমি অনেক ব্যথা পাইতেছি সোজা বাংলায় কথা বলতে গেলে। এ হলো আমার পানির বোতল, এটার ভিতরে আরো অনেক কিছু আছে যেটি টাইম টু টাইম তোমাদেরকে দেখাবো, একবারে দেখালে তো মজা নাই, বুঝো না? 203 কিলো চলছে, ট্যাঙ্কি মোটামুটি ফুল আছে, 11টা বাজে, নাস্তা তাড়াতাড়ি করা লাগবে নাইলে মাথা ঘুরা বলে দেবো মনে। আর যা বুঝতেছি গাইস পুলিশ টুলিশ মনে নাই, কাজ কমপ্লিট করার লাগে অনেক জায়গায় যাইতে আর মাথা গরম, আজকে তো কিছু হয়েই যাবে। তো এ হলো রুমালি রুটি আর তন্দুরি চিকেন। এ ভাই একটু এদিকে, ভাইটা কি এলাকার মানুষ আমরা, ভাই ব্রাদার, রুমালি রুটি তন্দুরি চিকেন খায়া রিভিউ দিই। তন্দুরি চিকেন আর রুমালি রুটি জুসি টেন্ডার অথেন্টিক। নাস্তা করা কমপ্লিট, আমি একটু হালকা খাবার দাবার আমার গরিব বাইডারও দিছি। যাক গাইস এখন দেখাই আমার ব্যাগের ভিতরে কি আছে। আসো, ফার্স্ট আছে হেডফোন, ফেস ওয়াশ, আর কি আছে দেখাই। এমার্জেন্সির লাগে একটা ছাত্রী যেটা
বড় হয়ে যায়। আর আছে পানির বোতল, আর আছে এই যে প্যান্ট গোসল করার সময় এটা পরবো। এখন সময় সকাল 11:17, এখন কি করব, বাকি দিন তো পড়ে আছে, গাড়ি আছে, ঘুরমু। আমার ধরছে হিসু, এন্ড হিসু করতে তো পারবো না কারণ গাড়িতে তো বসা আছি, তাই তো আমরা ওই চিরকুট গুলা বানাইছি। তো গাইজ এই হলো আমার চিরকুট, যেটাই হোক এখন এখান থেকে আমি একটা চুজ করবো। এইটা মোমেন্ট অফ ট্রুথ, নো আইস নো, আমার 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 মূত্র তুলি ফেটে যাবে গাইস। তো গাইস আজকে মানে এখন আমরা শান্তিনগর যাইতেছি, বলা যায় না কার বাড়ির সামনে দিয়ে চলে গেলাম। এখন আমরা গলিতে ঢুকতেছি একটা কারণ আমাদের ভিউয়ার্স টিওস অনেক এখানে থাকে, তো আমরা জানার চেষ্টা করতেছি আমরা কোন ভিউয়ার্স এর বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি। এখন বাজে হলো 12:19। গাইস এই কোথায় চলে আসলাম, বিশ্বাস গাইস এর আগে মনে হয় এই জায়গায় ঢুকিয়ে নেই কোনোদিন। তো গাইজ এখন চলে আসছি আমরা বিলাস খান, এখানে কোনো বিয়ার যদি আমাদের থাইকা থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানাও। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই ভাইটার লাগে কত বার দেখা হয়ে গেলো, কি অবস্থা, দিনকাল কেমন? আলহামদুলিল্লাহ। তো গাইজ এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট করি, হঠাৎ মাথায় আসলো তাই বলতেছি। গাইজ আমরা নেক্সট টাইম যখনই চ্যালেঞ্জ ভিডিও মেক করবো আমরা আমাদের একজন ভিউয়ার্সের সাথে দেখা করার চেষ্টা করবো, তো তোমরা কমেন্ট সেকশনে কি করবা জানো, তোমাদের ডিটেলগুলো দিয়ে দিবা এবং কি বলে ইনবক্সে একটু নক দিয়ে রাখবা। সহজ বাংলায় বলতে গেলে একটা চ্যালেঞ্জ ভিডিওতে একটা ভিউয়ার্সের সাথে দেখা করবো। গাইজ লোকেশন চেঞ্জ, ঘুরতে খালি গাইজ এখন বাজে হলো 12:50, আর 10 মিনিট আছে 1টা বাজতে। তো এখন আমার আবারও শিশু তো অনেক আগে থেকে চাপছে, এখন আবারও নো আর ইয়েস ওই জিনিসটা খেলবো আর চেষ্টা করবো যেন এখন ইয়েস আসে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এটা বেশি ভাগ্যের পে সাইডে দিয়েছি মাথা গরম। আমি ওর নামে একটু মুততে পারবো, আর মুততে পারবো মানে কি হারা দিন মুততে পারবো না, 1 মিনিট আছে টাইম, বুঝছো, মুতবো মুতবো মুতবো। ও ফাইনালি গাইজ, মনে হইতেছে প্যাট থেকে 1 কেজি কমিয়ে গেল, যাক শান্তি। এখন একটু ঘুরি, ঘুরতে ঘুরতে উপজেলার ওইখানে যাই, তারপরে গোসলটা কমপ্লিট করি। তো গাইজ এখন চলে আসলাম আমরা উপজেলায়, আর পিছনে দেখতে পারতেছো উপজেলার পদ্মা নদী। আপনার ভালো চিকিৎসার দরকার। তো এখন আমার গোসল করার টাইম এখন পাক্কা 1:11 বাজে। তোমরা বলতে পারো নামবো কি করে, এটার জন্য আগে তো ফার্স্টে বইলে দিছিলাম যে আমার কাছে অপশন আছে যে আমি 15 মিনিটের জন্য গাড়ি থেকে নামতে পারবো, 20 মিনিটের জন্য নামতে পারবো, আবার 25 মিনিটের জন্য নামতে পারবো। কারণ আমার ভাগ্য ভালো থাকলে যেটা আমার ভাগ্যতে আছে টাইম লেখা ওইটা আমি পাবো। এই যে এখানে উৎসুক জনতা সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। ভাইয়া শোনো তোমাদের বলি, এখানে একটা আছে 15 মিনিট, একটা আছে 20 মিনিট, একটা আছে 25 মিনিট, কারণ কি মনে হয় আমি কোনটা কোন টাইম পাবো? 15 মিনিট, 25 মিনিট, 20 মিনিট, দেখার বেলা আসলে আসে আসে কত আসে এইটা নেই। ইয়াস সবচেয়ে দেখা বেশি 25 মিনিট, অ্যান্ড ওগুলো একটু দেখা যে আমি চোরামি করিনি, আসলে লেখা ছিল সবগুলোর ভিতরে 25 মিনিট লেখা না, 20 মিনিট ছিল, তারপরে 15 মিনিটও ছিল। নামার সাথে সাথে আমি টাইমার টন করতেছি, এখন 25 মিনিট পাইছি, এনাফ, টাইমার চালু, এখন চিল মোডে গোসল করুন। 4:40 হয়ে গেছে অলরেডি সব কিছু খুলতে, তো এখন যাইতেছি গোসল করতে, আল্লাহ হাফেজ। মাত্র 14 মিনিট হয়েছে, দেখো আমি খুব জলদি গোসল করে ফেলছি, আমার এখন এনাফ টাইম আছে। যারা গেমিং ভিডিও দেখতে চাও তারা আমাদের সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইবে বাই লাইভ, ওইখানে ফ্রি ফায়ারের গেমের ভিডিওটা আসবে, তো যাও দেখো, হয়তো বা আইসা পড়ছে কিবা আসবে জানি না, কিন্তু গেমের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যান্ড এখন সব কিছু পরিষ্কার মরিষ্কার হইয়া দুপুরের খাবার খাইতে যাবো। তো গাইজ চলে আইসি মধ্যবাজারে একদম হাজির বিরিয়ানির সামনে, এখন হাজির বিরিয়ানি যে লোকজন আছে ওনাদেরকে ডাক দিয়ে বলা লাগবে ভাই আমার এইখানে বিরিয়ানি এনে দেন, আমি তো দোকানে যেতে পারবো না। ভাই চেহারি নিয়ে আসেন, 10 টাকার বাইক ডেলিভারি, দুপুরের খাবার 110 টাকা, থ্যাংক ইউ ভাইয়া, পানির কথা বলছিলাম, থ্যাংক ইউ ভাইয়া আমার এই পর্যন্ত হেল্প করার জন্য, এখানে আইনে এনে দেওয়ার জন্য। বিল হয়েছে 110 টাকা, আমি 10 টাকা বেশি ভালোবাসা দিতেছি, নেন ভাইয়া, খুশি, আমিও খুশি, থ্যাংক ইউ। মোটমাট খরচ হচ্ছে 140, আমার কাছে আছে এখন, তো এখন আছে আমার কাছে শুধু 60 টাকা। একবার এখন দেখা হইতেছে আমাদের যে 3 নম্বর টাস্ক আছে না ওইটা কমপ্লিট করার টাইম, এখন আমি রেস্ট নিবো, একটু বাইকটা চালাবো, যখন টাস্ক নেওয়ার টাইম আসবে তখন আবার ক্যামেরা অন হবে। তো আল্লাহ হাফেজ। তো আমাদের হাতে অনেক টাইম ছিল, মাঝখানে 1 ঘন্টা টাইম ছিল টাস্ক কমপ্লিট করার আগে, তো এই জন্য আমরা আমাদের শরীয়তপুরের ভিতরের রাস্তা দিয়ে ঘুরতেছিলাম। এন্ড তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর এরিয়া। আমরা আমাদের যেই ভলেন্টিয়ার আছে আপু,
মানে যে আপুকে আমি পিলিয়ন রাইড দিব, ওই আপুদের আমরা খুঁজে পাইতেছিলাম না, এন্ড অবশ্যই আমরা পাবো। আর তোমরা তো দেখতে পারলে আমরা ঘুরতেছি। যাই হোক গাইজ, আমি একটা জিনিসই বলতে চাই, এই ভিডিওটা তোমরা নেগেটিভলি নিবা না ভাই, একটু আপডেট হোক। আমি এই কথাটা কাদের বলতেছি জানো, ওই যে যারা বলে ভাই আপনাদের ভিডিওর ভিতরে মেয়ে থাকবে, এন্ড ওদেরকে বলতেছি শোনেন আপনারা, আপনাদেরকে একটা একদম ভালোভাবে ভাই ছোট ভাই হিসাবে ক্লিয়ার করে দিই। দেখেন মেয়ে দিয়ে আমরা কয়টা ভিডিও বানাইছি আর মেয়ে ছাড়া কয়টা ভিডিও বানাইছি। আমাদের গুলিস্তানের ভিডিওটা মেয়ে ছাড়া, গুলিস্তানে যে কটা ভিডিও মেয়ে ছাড়া, তারপরে পদ্মা সেতু ফ্রিতে পার হয়েছি মেয়ে ছাড়া, সার্ভাইভ করতাম মেয়ে ছাড়া ভাই, ও গণিত ভিডিও আছে মেয়ে ছাড়া। তারপর ঘুরেটুরা শেষ হওয়ার পর দেখি আমাদের টাস্ক কমপ্লিট করার সময় চলে আসছে, এই জন্য আমরা চিরুনি তল্লাশি শুরু করলাম। গাইস তোমরা তো দেখতে পেলাম আমরা কত খাটলাম, কিন্তু আফসোস পাইলাম না, কিন্তু ফাইনালি আমরা জোগাড় করে ফেলছি একজন আপু। আপু ক্যামেরার পিছনে আছে, ভিডিও করিস না, আপু ফেস দেখাবে না। আর সার্ভাইভের চ্যালেঞ্জ তো আছেই, মূলত এখন আছে আমার বাড়ির সামনে, গাড়িটাকে পার্কিং যে এরিয়াটা ওইখানে পার্ক করবো। এই টাস্কটা কমপ্লিট করার পর, পার্কিং করার পর কি করবো জানো, ওই গাড়ির পর শুয়ে থাকবো। গাইস গুড নিউজ, আপু রে আবার কনভিন্স করেছি, আপু চেহারাটা দেখেন কি ভেবো, আমরা ভাই ব্রাদার মানুষ, আপু রাজি হয়েছে। আসলে এত কিছু করা লাগতো না, এত নাটক করা লাগতো না, আমাদের শরীয়তপুরে এবং বাংলাদেশে এই জিনিসটা তেমন একটা কেউ বোঝে না, ইউজ টু না কেউ। একটা মেয়েকে যদি বললাম র্যান্ডমলি যে আপু আপনাকে একটা ফ্রি রাইড দিব, সে কি না কি ভাবে। এরকম করে আমরা ট্রাই করছি, চেক করছি, খুঁজছি, কিন্তু কোনো লাভ হয় নাই। একটা নানিরেও জিজ্ঞাসা করছিলাম, সেও না করে দিছে। একটা ছোট পিচ্ছে আপুরে জিজ্ঞাসা করছিলাম, সেও না করে দিছে। শেষমেশ এই নাটকটা করা লাগলো, সরি গাইস। তো গাইস তোমরা তো দেখতে পাওয়া টাস্ক কমপ্লিট হয়ে গেছে, তারপর টাস্কের ব্যাপারে আমরা আর কিচ্ছু করবো না ভাই, অনেক চেষ্টা করছি ভাই, অফ ক্যামেরা অনেক জনের জিগাইছি, কমেন্টে যা কর কম, আমার আর কিছু করবো না, ঠিক আছে। এখন বাজে হলো 4:24, তো আমার হাত আমার এখন অনেক টাইম, রাতেও থাকা লাগবে বাইকে, তো রাতে যেহেতু বাইকে থাকবো বাসায় উঠে রাখবো পার্কিং এরিয়াতে, ওইখানে আমি বৈশা থাকবো বা শুয়ে থাকবো যেভাবেই থাকি। কিন্তু সেটার আগে আমার কাছে এখন আছে 60 টাকা, এই 60টা টাকা দিয়ে আমার রাতের খাবার ম্যানেজ করা লাগবে, তো চলো রাতের খাবারটা নিয়ে আসি। আসে না তো এখন বাজে পাক্কা 6:00, আরো 3 মিনিট, 8-9টার দিকে রাতের খাবার গুলা খাবো, খুব বোরিং লাগবে এখন। আপনি যাবেন গা ভাই রুমে? ছবি দেখতে দিলাম কদিন ধরে, মানে দূরে ছবি দেওয়া হয়ে গেছে। যাই হোক গাইজ, এখন বাজে কয়টা দেখাই, 11:44। তো গাইস এই যে বিকাল লাইন, এখন রাইতে খাওয়া লাগতেছে সিঙ্গারা, সিঙ্গারা চেহারা ডাইরেক্ট ডিপ্রেশন হয়েছে সিঙ্গারা। রাতের খাবারের চ্যালেঞ্জের কারণ কী করা লাগে, এখন রুমটা উপরে চাই ঘুমাই, চাইলে ঘুমাই যেতে পারি, কিন্তু না শ্বশুরাম কুইদারি মার নাই, মানুষ যে কেমন যেন লাগে, কী করতেছিল। A few moments later. So guys, dekho eta se sokale, Allah Hafiz. Good night. হে গাইজ হোয়াটস আপ, এখন বলতে পারো যে বাইকের থেকে সোজা কই চলে আসলাম। দেখো যখন আমি বাইকে ঘুমাইছিলাম না, যখনই সকাল 10:00 বাজছিল, তখন আমি ঘুমের চোখেই ঘুমাইতে তো বাইকে পারি না রাইতে ভালো করে, একবার বসছি একবার উঠছি, তো ঘুমের চোখে সকাল 10:00 আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি, বাসায় চলে এসে দিছি একটা ঘুম, ঘুমের সাথে উঠছি 12:00 ঘুম থেকে। অ্যান্ড যেদিন ভিডিওটা শ্যুট করতেছিলাম তার পরের দিন শুক্রবার ছিল, তো আমি নামাজ পড়বো, এই জন্য খুব তাড়াতাড়ি আমি গোসলটা কইরেই নামাজ পড়তে চলে গেছি, অ্যান্ড আমি এই ভিডিওর কথা ভুলে গেছি। তো এন্ডিং পার্ট আর রেকর্ড করা হয় নাই, এখন রেকর্ড করতেছি। অ্যান্ড অনেকেই বলবা যে এখন আপনি ভাই মনে হয় রাত্রে বাসায় চলে আইসেন, বাইকে ঘুমান নাই। হ্যাঁ তোমাদের জায়গা থাকলে আমি ওই কথাটা বলতাম, খালি সমস্যা হলে শ্যুট করতে ভুলে গেছিলাম, এখন এখন এটাই এই কথাটা আমি শোনা লাগবে। যাই হোক কমেন্ট সেকশন খালি আছে, চাইলেই বলতে পারো, এখানে আমার আর বলার কিছু নাই। তো ইয়া গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, আল্লাহ হাফেজ।